মালয়েশিয়ায় বৈধতা পেতে সোয়া 7 লাখ অভিবাসীর নিবন্ধন। মালয়েশিয়ায় বৈধতা পেতে নিবন্ধন করেছেন 7 লাখেরও বেশি অভিবাসী। দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্রোগ্রাম আর্টিকে 2015-1753 জন নিয়োগকর্তার মাধ্যমে 7 মাসে 7,20,099 অবৈধ অভিবাসী পার্টি নিবন্ধন করেছেন। এদের মধ্যে কতজন বাংলাদেশি নিবন্ধন করেছেন তা জানা যায়নি। ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোভ বলেছেন, 2020 সালের 2-8 ডিসেম্বর মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের জিন মাধ্যমে সরকার নির্ধারিত কঠোর শর্ত অনুযায়ী বৈধ এবং যোগ্য নিয়োগকর্তাদের দ্বারা নিযুক্ত বিদেশি কর্মীদের অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ করার জন্য একটি বিশেষ কর্মসূচি হিসেবে বাস্তবায়িত হয়েছিল। গত 2-7 জানুয়ারি থেকে শুরু হওয়া বৈধকরণ প্রক্রিয়া চলবে 3-1 ডিসেম্বর পর্যন্ত। 2-7 জানুয়ারি থেকে 1-4 জুলাই পর্যন্ত খাতের সেক্টর ভিত্তিতে সবচেয়ে বেশি আবেদন আসে নির্মাণ খাত থেকে, যা 3,06,2,775, সেবা খাতে 2,04,6,47, উৎপাদন খাতে 5,4,2,24, কৃষি খাতে 5,4,1,6,3, বৃক্ষপণ 4,0,2,2,8, গৃহকর্মী 3,8,2,5 এবং খনি ও খনন খাত থেকে 2-6 জুলাই। হারিয়ান মেট্রোতে এক সাক্ষাৎকারে ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলিন জুসোভ বলেছেন, নিয়োগকর্তারা আর্টিকে প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করবেন না এবং নথিপত্র নেই এমন কর্মী নিয়োগ করছেন বলে প্রমাণিত হবে তাদের গ্রেপ্তার করা হবে এবং ইমিগ্রেশন অ্যাক্ট 1959-63, অ্যাক্ট 1955 এবং রেগুলেশনস অ্যান্ড পাসপোর্ট অ্যাক্ট 1966, অ্যাক্ট 150 অনুযায়ী নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। নিয়োগকর্তারা অভিবাসী কর্মীদের অবৈধভাবে নিয়োগের জন্য ইমিগ্রেশন অ্যাক্ট 1959-63 এর ধারা 5-5-ই এর অধীন হতে পারেন, যাদের 100,000 রিঙ্গিত থেকে 500,000 রিঙ্গিত জরিমানাসহ জেল এবং বেত্রাঘাত করা হবে। পরিচালক বলেন, ইমিগ্রেশন অ্যাক্ট 1959-63 এর 5-5-ই ধারা অনুসারেও তদন্ত করা হবে যা অবৈধ অভিবাসীকে নিয়োগ দেয়। এক্ষেত্রে দোষী সাব্যস্ত হলে প্রত্যেক অভিবাসীকে 5,000 থেকে 300,000 রিঙ্গিত বা অনধিক 1-2 মাসের কারাদণ্ডসহ উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।